ভিউয়ার্স বেশি একটা সময় নেবো না খুব দ্রুত ভিডিওটা শেষ করার চেষ্টা করবো এখন আজকে একটা ভিডিও মেক করছি সেটা হচ্ছে পস নিয়ে পসে কিভাবে কাজ করবেন কিভাবে ভোট দিবেন কিভাবে স্টার বাই করবেন টোটাল ডিটেলটা আজকে এই ভিডিওতে দেখাবো চলুন শুরু করি তার আগে অবশ্যই বলে রাখি যারা এখন পর্যন্ত প্রবলেমটাকে জয়েন হন নাই মাস্ট বি জয়েন হয়ে নেবেন কারণ প্রবলেম থেকে নতুন কিছু আপডেট আসে যে আপডেটগুলো অবশ্যই সবার আগে পেয়ে যান তো আমরা যদি পসের ভিতরে প্রবেশ করি তাহলে আমরা আমাদের যে অলরেডি আর্ন সেকশন আছে লিমিটেড টাইম যেটা দিয়ে থাকে সেই সেকশনে প্রবেশ করবো এবং সেই সেকশনে প্রবেশ করার সাথে সাথে আমরা এখানে কিছু গো বুট নামে একটা অপশন দেখতে পাবো তারপরে বুট ফর এ উইনার বুট ফর এ লুজার মিস্ট্রি কোয়েস্ট আছে গো গ্যাম্বল আছে তারপরে মিস্ট্রি কোয়েস্ট আছে এইগুলো নতুন আসে তার পাশাপাশি যে পার্টনার যে আছে ফলো বাম টিজি এক্সপ্লোর বাম অ্যাপ এইগুলো আপনারা নিজেরাই করতে পারবেন এখানে দেখানোর মতো কিছু নাই আপনারা এইগুলো সবগুলো করে নেবেন ঠিক আছে আশা করি এখানে স্টার্টে ক্লিক করে দিবেন এবং এটা হয়ে যাবে অটোমেটিকভাবে চেক দিবেন একই রকমভাবে চেক ক্লিক করে দিবেন ক্লেম হয়ে গেল সাতশো পঞ্চাশ বাম অ্যাপসের ভিতরে প্রবেশ করতে বলছে আপনি বাম অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন চেক দিবেন ক্লেম করবেন এভাবে সবগুলো করে নিন আমি এইগুলো দেখাই গোবোট দেখাই গোবটের ভিতরে যদি আমি ক্লিক করি তো এখানে বলছে এই পর্যন্ত সাতশো সাত লাখ জন বুট দিয়ে ফেলছে তো আপনি কোথায় বুট দিবেন অলরেডি আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি ডাক চেনে বুট দেন ঠিক আছে ডাক চেন বামস ক্লেটন তিনোটা এস আমি তিনটা দিয়ে দিব সমস্যা নেই আপনার যেখানে ইচ্ছা সেখানে দিতে পারেন তো দশটা স্টারস অ্যান্ড টেন স্টার্স এখানে উল্লেখ করা আছে আমার চারটা আছে আমি এখন এটা স্টার বাই করব স্টার বাই করার জন্য আমি ফ্র্যাগমেন্টে চলে যাব চলে আসছি ফ্র্যাগমেন্ট ডট কম এখানে স্টার বাই করার জন্য অলরেডি আমার এখানে নামটা উল্লেখ করাই রয়েছে আপনারা কীভাবে করবেন সেটা একটু দেখাই ফ্র্যাগমেন্টে চলে আসার পর স্টারসে ক্লিক করবেন স্টারসে ক্লিক করার পর এখানে চোজ রিসিপেন্ট অর্থাৎ এখানে আপনার ইউজার আইডিটা দিয়ে দেবেন আমার এখানে মোমিনুল ইসলাম সিট লেখা আছে দেখতে পাচ্ছেন এটা আমার আইডি তো আমি প্রথম থেকে দেখাই যাতে আপনাদের সুবিধা হয় আমি এটা কেটে দিলাম আমি দিলাম আমার যে ইউজার আইডি আছে মমিনুল ত্রিপুল সিক্স এটা হচ্ছে আমার ইউজার আইডি তো এখানে ক্লিক করে অন্য জায়গায় ক্লিক করলাম আমার নামটা চলে আসছে দেখছেন এখন আমি কত স্টার্স কিনবো সেটা একটু দেখার বিষয় যে এখানে আপনার একশো স্টারের প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট টু ফোর টন ঠিক আছে আর আপনি পাঁচশো স্টার্সের প্রাইস হচ্ছে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা আপনি যদি আরও বেশি দেখতে চান শো মোর অপশন ক্লিক করবেন এখানে একশো পঞ্চাশে স্টার্স আসে একশো পঞ্চাশ স্টার্স কিনতে গেলে আপনার খরচ হবে জিরো পয়েন্ট থ্রি সেভেন আপনারা যেটা ভালো লাগে আপনারা সে স্টার সেভাবে খরচ করবেন আমি ধরুন একশো পঞ্চাশের স্টার কিনবো ঠিক আছে দুই ডলার পঁচিশ সেন্ট খরচ হবে টোটাল আমি এটা বাই একশো পঞ্চাশ টেলিগ্রাম স্টার ক্লিক করবো আমার এখানে দেখা যাচ্ছে যে বাই স্টার্স ফর মোমিনুল এখানে ক্লিক করে দিলাম ওপেন ওয়ালেট অপশন চলে আসছে আর ওপেন ওয়ালেট দিয়ে দিলাম তো এখানে আপনার টন কিন্তু পরিমাণ মতো থাকতে হবে তা না হলে হবে না আমি এটাতে অ্যালাউ দিয়ে আমি পরে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তারপরে হয়ে গেল দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট তো এটা ট্রানজেকশনটা সেন্ট ট্রানজেকশন শো করতেছে বেশি সময় নেবে না এক দুই মিনিটের মাঝখানে কিন্তু ট্রানজেকশনটা হয়ে যাবে আপনারা কিছু পরিমাণ টন ওয়ালেটে ট্রান্সফার করে তারপর কিন্তু কাজটা করতে পারেন খুব ইজিলি আপনারা ট্রান্সফার করতে পারবেন এটা এক মিনিটের মাস সময় নেবে আপনারা একটু সময় দেবেন তারপরে মনে করেন যে অটোমেটিক এটা হয়ে যাবে এবং এখানে ফ্র্যাগমেন্ট ডট কমে চলে আসলে আপনারা এখানে দেখতে পাবেন আর উপরে দেখতে পাচ্ছেন এই যে সেন্ট হয়ে গেছে নাও সেন্ট জিরো পয়েন্ট অলরেডি হয়ে গেছে আমরা যদি এখন ফ্র্যাগমেন্টে চলে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি না এই যে স্টার্স এক গার্ড ওকে এইখানে সেন্ড হয়ে গেছে তো আমি এখন আবার টেলিগ্রামে চলে যাব টেলিগ্রামে চলে আসার পর এখানে বসের ভিতরে চলে আসছি এখন যদি আমি বুট দিতে চাই দেখতে পারবেন বুটে ক্লিক করলাম তো সেন্ট টেন স্টার্স বামসের ভিতরে দিচ্ছি আমি এভাবে দেখুন একশো চুয়ান্ন স্টার্স কিন্তু আমার হয়ে গেছে আগে ছিল মাত্র চারটা স্টার একশো পঞ্চাশ স্টার স্টার কেনার পর একশো চুয়ান্ন হয়ে গেছে কনফার্ম এন্ড পেতে ক্লিক করে দিলাম তো গো ব্যাক দিলাম আমি একই রকমভাবে ক্লেটনে বুট দিয়ে দিবো আমি জানি হয়তো আপনারা একটাতে দিবেন সবগুলোতে দেওয়ার প্রয়োজন না আমি দিয়ে দিচ্ছি আমার মনে হলো যে না দেওয়া উচিত আমি ডাকছেনও দিয়ে দিবো তিনওটা দিয়ে দিয়ে ঠিক আছে যাতে লুজার টো পাই আবার মনে করি উইনারটাও পাই কোনোটা যাতে মিস না হয় আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার ডাকছেন অথবা বাম্পস এই দুইটার ভিতরে দিতে পারেন এই দুইটার মাঝখানে এখানে উইনার হবে আপনার বামস নাহলে ডাকছেন প্লেটন হয়তো বা সেকেন্ড হবে এই থার্ড হবে আর কি লুজার হবে যেটাকে বলা হয়ে থাকে তো আমার এইগুলো দেওয়া হয়ে গেছে আমি কমপ্লিট হয়ে গেল আগের ফার্স্ট যে সিজন ছিল সেটার ফার্স্ট ছিল এটা সবাই আমরা জানি তো আমরা যদি একটু থেকে আমরা নতুন করে ঢুকি এই যে গো বোট ক্লেম হয়ে গেল দশ হাজার পসে আমি বুট দিয়ে ফেলেছি আর জন্য আমাকে দশ হাজার বুট পস দিয়ে দিল আপনারা আশা করি এভাবে কাজ করতে পারেন আর বাকি যেগুলো আছে এইগুলো এখন আপনার ক্লিক হবে না এইগুলো আপনার করতে গেলে যে আপনার সময় লাগবে ঠিক আছে এগুলো অপশন ভাসবে তখন আপনি করতে পারবেন এছাড়া আপনি করতে পারবেন না এটা উইনারের জন্য আসবে লুজারের জন্য আসবে মিস্ট্রি কুইস্ট আছে এখানে এগুলো আস্তে আস্তে পরবর্তীতে আসবে আপনার পার্টনার থেকে আপনি যে ক্লেটন এবং ডাক চেন এই সবগুলো স্টার্ট দিয়ে করে নেবেন আশা করি একটু করে নেবেন করে নিলে আপনার কমপ্লিট হয়ে যাবে এইগুলো এখনই করে নেন পসের যে টাস্কগুলো আছে মাস্ট বি আপনারা করে নেবেন এবং এখানে আপনাদের প্রথম কাজই হচ্ছে যত বেশি পারেন আপনি তত বেশি পথ সংগ্রহ করেন বিভার্স আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন আর কোনোরকম প্রবলেম হলো কিনা সেটা অবশ্যই আমাকে জানাবেন আর স্টার স্কেনার যে উপায়টা দেখাই দিলাম সেটা কেমন লাগলো সেটা অবশ্যই মাস্ট বি কমেন্ট করে জানাবেন আর এই সকল বটে যারা জয়েন নাই মাস্ট বি এখন অটোমেটিক আপনাকে জয়েন হতে হবেই ভালো থাকবেন সবাই আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম